হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ট্যারো 222। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা ভালোবাসাকে কাম্য করে প্রত্যেক দিনের মতন আমি আজকে আবার উপস্থিত হয়েছি। যারা আজকেই একদম নতুন এসছেন আমার চ্যানেলে, প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধু চ্যানেলটাকে, কারণ প্রত্যেক দিন সকালে আমি এখানে মোটামুটি ভিডিও দিই। তো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার রিডিংটা, যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেলটা দাবিয়ে দেবেন। তার কারণ প্রত্যেক দিন ভিডিও নোটিফিকেশনটা পয়লা আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে ওকে, খুব পজিটিভিটি নিয়ে রিডিং দেখবেন বন্ধু। কোনো নেগেটিভ মানসিকতা যদি থাকে দেখবেন না, পজিটিভ থাকলেই দেখবেন। আর রিডিংটা আজ হাতে পড়লেও আপনার জন্য, 2 বছর 3 বছর পর পড়লেও আপনার জন্য রিডিংটা, কারণ ঈশ্বর চেয়েছেন বলেই আপনার হাতে আজকে রিডিংটা পড়েছে, তাই তো? পজিটিভ থাকবেন, নেগেটিভ থাকবেন না। নেগেটিভিটির মধ্যে নিজের মনকে নিয়ে যাবেন না। যখনই নেগেটিভিটি মনের মধ্যে আসবে সবসময় সেটাকে পজিটিভ করে দেবেন। মনে করুন আপনি ভাবছেন যে পরীক্ষা দিচ্ছে যা স্টুডেন্ট, তাদের কথা বলছি, কি জানি আমার পরীক্ষার রেজাল্টটা কি জানি খারাপ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে না। যখনই মনে হবে খারাপ হয়ে তখনই বলবেন আমার রেজাল্টই ভালো হবে, আমার রেজাল্টই ভালো হবে, এইরকম। জাস্ট থিঙ্ক পজিটিভ, জাস্ট থিঙ্ক পজিটিভ, ওকে? ভালোবাসার মানুষের কাছে কী করে ইম্পর্টেন্ট হয়ে যাবেন আপনি? আজকে রিডিংটা কিন্তু তাই। ভালোবাসার মানুষের কাছে ইম্পর্টেন্ট হতে গেলে আপনাকে 2-3টে জিনিস করতে হবে। কখনো নিজের প্রবলেম নিজের পার্টনারকে বলবেন না, চট করে নিজের প্রবলেম বলবেন না। নিজেকে কখনো পার্টনারের সামনে ছোট করবেন না। কখনো বিশেষ একটা কাঁদবেন না, কেঁদে ওকে বলবেন না প্লিজ 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 দয়া করো চলে আসো আমার জীবনে, ফিরে চলে আসো, যেও না, এরকমভাবে একদম না। নিজেকে না ছোট করবেন না, নিজেকে নিজের জায়গায় দাঁড় করিয়ে রাখবেন। নিজেকে যদি নিজের জায়গায় দাঁড় করিয়ে রাখতে পারেন দেখবেন সে আপনার কাছে কিন্তু ঠিক ফিরে আসবে, ঠিক আছে? সে আপনার কাছে চলে আসবে। আপনি নিজের একটা জায়গা তৈরি করুন। আপনি নিজের জন্য যদি একটা জায়গা তৈরি করতে পারেন না, আপনার কাছে কিন্তু সে ফিরবে, ওকে? আপনাকে স্ট্রং হতে হবে, আপনাকে বোল্ড হতে হবে। কাঁদবেন না, কান্নাকাটি করে কারো সিম্প্যাথি আদায় করা যায় না। কান্নাকাটি করলে মানুষের চোখে ছোটই হওয়া যায়, কখনো বড় হওয়া যায় না। এটা হচ্ছে সত্যি কথা। কান্নাকাটি করে কখনো বড় হওয়া যায় না। কান্নাকাটি করে কারোর মানে দয়ার পাত্র হবেন আপনি, ভালোবাসার পাত্র হতে পারবেন না। যার জন্য যত কেঁদেছেন তার জন্য পেছনে কাঁদুন, তাকে জানাবেন না। আর কাঁদবেনই বা কেন? কাঁদবেনই বা কেন? কেঁদে কি কিছু হয়? কেঁদে কিছু হয় না, ঠিক আছে? কেঁদে কিছু হয় না, আর কাঁদবেনও না। আজকে রিডিংটাও সে নিয়ে করব। আপনারা কার্ড যারা নতুন এসছেন বন্ধু তাদের জন্য বলি, জাতি ধর্ম নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য রিডিং। যাকেই মানেন, যে ভগবানকে মানেন তাকে ডাকবেন, ডেকে রিডিংটা দেখা স্টার্ট করবেন। কার্ড যখন সাফেল করব তখন নিজের পার্টনারের মুখ আর চোখ বুঝিয়ে ভাববেন আর বারবার মনে মনে বলতে থাকবেন নামটা, সঙ্গে নিজের নাম বলবেন, ঠিক আছে? স্কিপ করে করে কিন্তু ট্যারো দেখবেন না, লাভ কিছু হবে না বন্ধু। আর থ্যাংক ইউ সো মাচ অবশ্যই একটা লিখবেন, কারণ আপনি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন এবং ক্লেম করবেন। যা ভালোটা সবসময় ক্লেম করবেন নিজের জন্য, ওকে? আর যারা আমার থেকে বেশি প্রবলেম থাকলে তো পার্সোনাল রিডিং নিতে হয়। যদি নিতে চান আমার থেকে পার্সোনাল রিডিং, 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। আমাকে সেখানে মেসেজ করবেন, ফোন করবেন না। মেসেজ করলে আমি আমার ডিটেল দিয়ে দেবো, আমার কি চার্জেস আছে, কারণ পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা পেইড। আর এখানেও ডেসক্রিপশন বক্স যদি ফলো করেন তাহলে দেখতে পারবেন আমি পুরো চার্জ এখানে দিয়ে রেখে দিয়েছি, ওকে? ভালো থাকুন, পজিটিভ থাকুন। আর মাঝে মাঝেই লাইভে আসছি আজকাল, আপনারা লাইভটাকে এনজয় করতে পারেন, লাইভে কোশ্চেন করতে পারেন। তবে রাগ করবেন না, যার নামটা বলবো না বা যার উত্তর দিতে পারবো না তিনি কিন্তু রাগ করবেন না। তার কারণ হচ্ছে অনেকের কোশ্চেন আসে তো চট করে সবারটা চোখে পড়ে না, বুঝেছেন? আর সবাইকেই বলা উচিত, আমার কাছে সব বন্ধু সমান, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম কি করলে আপনি আপনার পার্টনারের মনের কাছে পৌঁছবেন আর কি করলে আপনি একদম নিজে খুশি থাকবেন, এটাই হচ্ছে আজকের রিডিং। আপনার ভালোবাসার মানুষ আপনাকে কি করলে গুরুত্ব দেবে, ঠিক আছে? আসল কথা হচ্ছে এটাই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। বন্ধু, আপনি এখন বর্তমানে ভীষণ একা, কিন্তু ঈশ্বর বলছেন, ইউনিভার্স বলছেন, আপনাকে কিন্তু একা থাকলে চলবে না। আপনি মানসিকভাবে নিজেকে একা করে রেখেছেন। অ্যাকচুয়ালি আপনি কিন্তু একা নন, আপনি কিন্তু একা নন, ঠিক আছে? কারেজ, বিকজ দেখুন কারেজ, আপনার ভেতরের ইনার শক্তি, যেটা আপনার ভেতরের তো একটা শক্তি আছে, সেইটাকে জাগ্রত করুন, সেটাকে বাড়ান। লাইফে নিজের নিজের জাগ্রতকে, নিজের মনের ভেতরের শক্তিকে বাড়ান, নিজের ভেতরে ইনার স্ট্রেংথকে বাড়ান, ঠিক আছে? নিজের ভেতরে ইনার স্ট্রেংথকে বাড়ান, নিজের মনের জোর যে মুহূর্তে আপনি বাড়াতে পারবেন। আপনার ভেতরে এই যে এখন একাকিত্ব, আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি নিজেকে বড় একা করে ফেলেছেন, একা ভেবে ফেলেছেন, মানে সবার সাথে থাকলেও আপনি নিজেকে সবার থেকে দূরে করে রেখেছেন, আমি সেটাই দেখতে পাচ্ছি। সেটা করবেন না, আপনি সবার থেকে দূরে চলে যাবেন না, আপনি সবার মধ্যে থাকুন, সবার হয়ে থাকুন। আপনি কিন্তু একা নন, ইউনিভার্স আপনাকে একা বানায়নি, আপনি ভালো আছেন, সেটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? আপনার জীবনে প্রচুর কিছু আপনি লাভ করবেন বন্ধু, আপনার জীবনে প্রচুর কিছু অ্যাবান্ডেন্স আসতে চলেছে। মানে আপনার জীবনে যারা চাকরি বাকরি নিয়ে ভাবছেন, যাদের কর্ম ভালো নেই, মানে ধরুন কর্ম মিন্স আমি বলতে চাইছি কাজকর্ম, ঠিক আছে? মানে অর্থটা তো একটা বড় ব্যাপার। আপনারা অনেক অপরচুনিটি পেতে চলেছেন, বিজনেস করলে আপনারা হয়তো টাকার জোগাড় করতে পারছেন না, দেখবেন কোনো না কোনোভাবে আপনাদের হঠাৎ করে বেশ কিছু টাকা পয়সা কেউ না কেউ আপনাদের দিয়ে হেল্প করছে। আপনাদের জীবনে এই যে প্রেম নেই এই যে ভাব, এই যে দুঃখ, ভালোবাসার মানুষ দূরে চলে গেছে, হঠাৎ করেই দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে, আপনার সঙ্গে যোগাযোগ করবে। মানে আপনি ভেতর থেকে না পজিটিভ থাকুন, আপনি ম্যানিফেস্ট করুন, মিন্স আপনি ভেতর থেকে সবসময় এটাই বিলিভ করুন যে আমার কাছে কিছুর কমি নেই, আমার কাছে সব কিছু আছে, আমার কাছে সব কিছু আছে, আমার কাছে আমার নিজের শক্তি আছে। সেলফ এস্টিম করুন, আপনি ভাবুন আমার কাছে সব আছে এবং আমি সব কিছুকে নিজের জন্য করতে পারি, মানে আমার জন্য সব কিছু আছে, ঈশ্বর আমাকে সব কিছু দিয়েছে এবং আমি তার থেকে আমার নিজেকে পুরো গুছিয়ে নেব। আপনি এমন একজন মানুষ, আপনি কিছু সব মানে যা দেখেন আপনার সব কিছুই ভালো লাগে, মোটামুটিভাবে আপনি খুব একটা যে মিন মাইন্ডেড নন, আপনার মনের অগোচরে আপনি সব কিছুর মধ্যে না ভালোটাই খুঁজে বেড়ান, সেটাকেই খোঁজার চেষ্টা করুন। এই যে বর্তমানে আপনি কষ্টে আছেন, এই যে বর্তমানে আপনি ভাবছেন যে মানে একটা ব্যাড এনার্জির মধ্যে আছেন, মানে ব্যাড এনার্জি ইন দি সেন্স হচ্ছে আপনি যে ভাবেন না যে আমার আর কি হবে, এই যে ভালোবাসার মানুষ দূরে চলে গেছে, এই যে ভালোবাসার মানুষ আমাকে ভালোবাসছে না, আমার যেন কিছুই ভালো লাগছে না, আমার আর কি হবে, এই জায়গাটা থেকে বেরোন। কারণ আপনি এমন একটা মানুষ, আপনি কিন্তু সব কিছুকে পছন্দ করতেন একটা সময়, আপনি কিন্তু অনেকের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার মতো মানুষ, ঠিক আছে? সেইটা ভাবুন, আপনি কিন্তু এমন একজন মানুষ যেটা আপনি যেটা মাইন্ডে ঠিক করে নেন যে আমি এটা করব, আপনি কিন্তু করেই ছাড়েন। সেই আপনিটা কোথায়, আমি বলতে চাইছি সেই আপনিটা কোথায়, সেই আপনিটাকে বের করে আনুন। আপনিই পারেন আপনাকে সেই জায়গা থেকে দিতে। আপনি জানেন, আই নো দ্যাট আই ক্যান ডু হোয়াট এভার আই সেট মাই মাইন্ড টু। আপনি জানেন আপনি কি পারেন, ঠিক আছে? শান্ত থাকুন। আপনি বলবেন আমি তো শান্ত আছি, না, আপনার মানসিকতাটা শান্ত নেই। আপনি হয়তো চুপ করে আছেন, হয়তো কম কথা বলছেন, কিন্তু আপনি এমনভাবে শান্ত থাকুন না, আপনি মানে আমি কি বলবো, আপনি না ভীষণ পরিমাণে অস্থির, ভেতরে অস্থির হয়ে আছেন, কোনোভাবে নিজের এনার্জিটাকে কন্ট্রোল করতে পারছেন না। সব সময় যেন একটা কি বিরক্তি, সব সময় যেন একটা কান্না, সব সময় যেন কিছুই আমার নেই। এই জায়গাটা থেকে বেরিয়ে খুশিতে ভরান নিজেকে, খুশির মধ্যে যাওয়ার চেষ্টা করুন, খুশিকে আকর্ষণ করুন। আপনি নিজে সবসময় চিন্তা করবেন আমি সঠিক পথে আছি, আমি সঠিক রাস্তায় আমি চলছি, ঠিক আছে? আপনি যাদের যাদের সঙ্গে রিলেশনে আছেন, যারা আপনার আরও পরিবারের পরিজন বা আপনার আশেপাশে যারা আপনার সঙ্গে রিলেশনশিপে আছে, তাদের থেকে ভালোবাসা অ্যাট্রাক্ট করুন, তাদের জন্য ভাবুন, তাদের জন্য করুন। আপনি আপনার রিলেশন, যারা যারা রিলেশনে রয়েছেন, শুধুমাত্র প্রেমিক প্রেমিকা ছাড়াও তো সম্পর্ক আছে পৃথিবীতে। এই রিডিংটা সবার জন্য। আপনি আপনার প্রেমিক প্রেমিকার জন্য দেখছেন, কেউ কার লাভারের জন্য দেখছেন, কেউ হাজব্যান্ড তার ওয়াইফের জন্য, ওয়াইফ তার হাজব্যান্ডের জন্য, সেম জেন্ডারে যারা আছেন তারা দেখছেন, বন্ধু বান্ধবের জন্য দেখছেন, দেখছেন তো। তা সেই সম্পর্কগুলো ছাড়া আরও সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলোকে নিয়ে একটু ভাবুন। আপনি একা নন, এটা বিশ্বাস করার চেষ্টা করুন। আপনার আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে একটু ভাবুন। আপনি সৎ, অলওয়েজ সততাটা মেনটেন করুন, ঠিক আছে? আপনি নিজে যদি সৎ থাকেন, আপনি যদি ঠিক পথে থাকেন, ঈশ্বর আপনাকে বলছে কোনো ভয়ের দরকার নেই, চিন্তার দরকার নেই, আপনি ঠিক নিজের জায়গায় আপনি পৌঁছে যাবেন। এই ভীতিটাকে কাটান, এই ভীতিটাকে আপনাকে কাটাতে হবে। আপনার ভেতরে এই যে ভয়, এই যে নেগেটিভিটি, নেগেটিভ জোন থেকেই আপনাকে বেরোতে হবে। আপনি নেগেটিভ জোনের মধ্যে একবার আষ্টে পিষ্টে আটকে গেছেন, ঠিক আছে? মনে করুন না আপনার নেগেটিভিটিকে আপনি মৃত্যু দিচ্ছেন, ডেথ, তা মেরে ফেলে দিন। আপনার ভেতরের নেগেটিভিটিটাকে মেরে ফেলে দিন। একটা জিনিসের মৃত্যুর পর যেমন নতুন জিনিসের জন্ম হয়, সেরকমভাবে মনে করুন যে আমি আমার ভেতরের যে খারাপটা আছে আমি তাকে মেরে ফেলে দেবো, দিয়ে আমি আমার জীবনে পজিটিভিটিটার জন্ম দেবো, ঠিক আছে? দিয়ে আমি আমার পজিটিভিটিটা জন্ম দেব। আপনি যদি আপনাকে নিজেকে সঠিক রাস্তায় নিয়ে আসতে পারেন, আপনি যদি আপনাকে নিয়ে সঠিক জায়গায় পৌঁছতে পারেন, তখন দেখব আপনার পার্টনার আপনার জন্য কি মেন্টালিটি পোষণ করছেন, তখন আপনার পার্টনার আপনার জন্য কি করতে পারে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্চেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, হরে প্রভু হে প্রভু দয়া করো। আপনি যত বেশি পজিটিভ থাকবেন না, আপনি যত বেশি শান্ত থাকবেন মানসিকভাবে, এই যে আপনি শান্ত জায়গায় অশান্ত আছেন, যত বেশি আপনি এটা থাকবেন, আপনার পার্টনার তত বেশি টেনশানে পড়ে যাবে। মানে এই যে আপনাকে ছেড়ে নেগেটিভ জোনে রয়েছে, এই যে আপনাদের দুজনের মধ্যে নেগেটিভিটি রয়েছে, সেই জায়গাটা থেকে কিন্তু আমি বলছি বন্ধু, যদি আপনি বেরোতে পারেন, যদি আপনি বেরোতে পারেন, আপনার পার্টনারও কিন্তু এখন নেগেটিভ জোনে রয়েছে, আপনার পার্টনারও কিন্তু যে খুব ভালো আছে তা নয়, সেও কিন্তু কোনো ডিসিশান ঠিক মতো নিতে পারছে না, ঠিকভাবে নেই, কোনো ভালো কিছু করতে পারছে না, কোনো ভালো ডিসিশান নিতে পারছে না, আপনাকে ছাড়া তারও কিছু ভালো লাগছে না। কিন্তু আপনি যদি নিজেকে পরিবর্তন করতে পারেন, আপনাদের লাইফের একটা আমূল পরিবর্তন ঘটবে, আপনাদের জীবনের কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটবে। আপনাদের কিন্তু এই নেগেটিভিটি জোন থেকে দুজনেই বের হয়ে আপনাদের কিন্তু একটা পজিটিভ সম্পর্ক তৈরি হবে একদম। ঈশ্বর আর নতুন করে আপনাদের লাইফটা শুরু হবে, সেটা কিন্তু বলছে, আপনাদের লাইফটা নতুনভাবে শুরু হবে, সেটা কিন্তু ঈশ্বর নির্দেশ দিচ্ছে, ঠিক আছে? শুধু একটু অপেক্ষা, শুধু একটু অপেক্ষা, আপনার পার্টনার আপনার কাছে আসবে, শুধু একটু অপেক্ষা। আসলেই একটা এনার্জি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে একটু অশান্তি ঝামেলা আবার হবে, সেটা করবেন না, সেই জায়গাটা থেকে বিরত থাকবেন, ঠিক আছে? নিজেদের মধ্যে অশান্তি ঝগড়া করবেন না, পজিটিভ থাকবেন, দেখবেন আপনাদের মিলটা খুব সুখের একটা মিল হবে, দেখবেন খুব সুখের আপনাদের একটা মিল হবে। আপনার সঙ্গে আপনার পার্টনারের পজিটিভ একটা এনার্জি গিভ অ্যান্ড টেক হবে সেই সময়টাতে, ঠিক আছে? আপনাকে আপনার পার্টনার, যারা বিবাহিত দেখছেন, হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছেন, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড আপনার কাছে ফিরে এসে খুব সুন্দরভাবে সংসার করার কথা চিন্তা করবে, তখন আপনাদের রিলেশনটা খুব সুন্দর একটা জায়গায় পরিণতি পাবে, ঠিক আছে? আর যারা আনম্যারিড দেখছে তাদের কিন্তু বিয়ে হওয়ার একটা চান্স আমি দেখতে পাচ্ছি। ব্যালেন্স করবেন দুজনে, সেই মোমেন্টে আপনারা দুজনেই কিন্তু জীবনে খুব খুব যে অনেক জায়গা থেকে প্রতারিত হয়েছেন, আপনাদের লাইফে কোনো কিছু ঘটেনি, এরকম না। আপনাদের লাইফে কিন্তু ঈশ্বর সঠিক সময় সঠিক জিনিসটা দিয়ে দিয়েছে আপনাকে বা আপনার পার্টনারকেও। একটু ভেবে দেখুন, রিডিংটা বলছি তো, একটু ভাবুন যে ছোটোবেলা থেকে যা যা আপনার জীবনে ঘটেছে সব কিছু কিন্তু খারাপ ঘটেনি। এই যে আমরা ভাবি না আমার সাথেই বুঝি এত খারাপ কেন, না আপনার সাথে এত খারাপ হয়নি একদম। লাভার্সের কার্ড এমপ্রেস, আপনাদের অনেকের কিন্তু লাভ ম্যারেজের একটা বিশাল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। যারা রিডিংটা দেখছেন, যারা আনম্যারিড দেখছেন, তাদেরকে বলছি আপনাদের কিন্তু বিয়ের একটা বড় সম্ভাবনা রয়েছে। আপনার পার্টনার কিন্তু আপনাকে বিয়ে করতে চায়, মন থেকে ভালোবাসে। আর যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে দেখছেন তাদের জন্য বলছি, আপনাদের দুজনের রিলেশনটা কিন্তু খুব ভালো একটা পজিটিভ রিলেশন। আপনার পার্টনার কিন্তু আপনাকে ভালোবাসে। আজ হয়তো আপনাদের দুজনের মধ্যে দূরত্ব আছে, আজ হয়তো আপনাদের দুজনের মধ্যে কথা বন্ধ আছে, হয়তো আপনাদের মধ্যে রিলেশনের মধ্যে কিছু সমস্যা চলছে, যার জন্য হয়তো আপনারা ভাবছেন যে কি হবে কি হবে না। কিন্তু পজিটিভ থাকুন, আপনার পার্টনার আপনাকে খুব ভালোবাসে, একদম ও হোপ খুব ভালোবাসে, কিং অফ কাপস, প্রচণ্ড ভালোবাসে আপনার পার্টনার আপনাকে। হ্যাঁ, এবং আপনার পার্টনার আপনার ভালোবাসাটাকে যথার্থভাবে মর্যাদাও দেবে, আপনার পার্টনার আপনাকে যথার্থভাবে মর্যাদা দেবে। হয়তো আপনাদের লাইফে আপনাদের রিলেশনে কোনো থার্ড পার্টি ঢুকেছিল, এই থার্ড পার্টি যে শুধু প্রেমিক বা প্রেমিকা মার্কা থার্ড পার্টি তাও নয়, পরিবেশ পরিস্থিতি বাড়ির লোকজন সবাই হতে পারে, ঠিক আছে? সেই জায়গা থেকে বলছি আপনার পার্টনার কিন্তু এখন আপনাকে নিয়ে ভাবছে এবং আপনাদের লাইফ থেকে থার্ড পার্টি চলে যাওয়ার সময় এসে গেছে, ঠিক আছে? আপনার লাইফ থেকে থার্ড পার্টি চলে যাবে, আপনাকে পজিটিভ থাকতে হবে। আপনার পার্টনার কিন্তু সেও নেগেটিভ জোনের মধ্যে বর্তমানে রয়েছে, সেও কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করছে, সেও আপনাদের লাইফ থেকে বেরিয়ে আসবে এবং আপনাদের রিলেশনটা কিন্তু খুব সুন্দর একটা জায়গায় পরিণতি পেতে চলেছে। একদম আর্থিকভাবে খুব সুন্দর সবল হয়ে আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসছে, আপনাকে ফোন করবে। মনের জোর মারাত্মক আপনার এবং আপনার পার্টনার দুজনেরই মারাত্মকভাবে কিন্তু মনের জোর, যেটা ডিসিশন নেন সেটা কিন্তু করেন। তো এটা নয় কেন নিজের মনের জোরটাকে বাড়িয়ে নিন, নেগেটিভ জোন থেকে বেরিয়ে আসুন। এটাই তো আমি রোজ বলে থাকি আর সেটা এখনও আমি বলছি, নেগেটিভ জোন থেকে বেরিয়ে আসুন, পজিটিভ জোনে থাকুন এবং পার্টনারকে ক্লেম করুন, মন থেকে পার্টনারকে ক্লেম করুন। যেটা ক্লেম করবেন সেটাই কিন্তু আপনার জীবনে ঘটবে, ওকে? আপনার পার্টনার কিন্তু খুব সুন্দরভাবে আপনার কাছে ফিরে আসবে এবং রিবার্থ হবে আপনাদের রিলেশনটা, মিলিয়ে নেবেন, রিবার্থ হবে আপনাদের রিলেশনটা। সব নেগেটিভ জোন থেকে আপনারা দুজনেই বেরিয়ে যাবেন যদি আপনি নিজেকে এখন থেকে পজিটিভ ভাবতে পারেন, ঠিক আছে? যদি বন্ধু এই রিডিংটা, আজকে যে রিডিংটা করলাম, যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। সাবস্ক্রাইব করবেন, করে আমার পরিবারটা আরও বড় করুন। আমি চাই আমার সব বন্ধু একসাথে থাকি, আমরা একসাথে পথ চলি, ঠিক আছে? আর পজিটিভ থাকবেন, বারবার আমি বলি সকাল থেকে রাত অবধি ভীষণ পজিটিভ থাকবেন। সবসময় ভাববেন যে আমার যা হচ্ছে ভালো হচ্ছে, আমার যা হবে সব ভালো হবে, আমার কোনো খারাপ হতেই পারে না। শুধু এই চিন্তাধারাতে বিশ্বাসী থাকুন। আমি নিজে এই চিন্তাধারার বিশ্বাসী, আমিও চাই। আমার সাথেও তো অনেক কিছু, ধরুন আপস অ্যান্ড ডাউন সবার লাইফে চলে, আমার সাথে কি চলে? না, চলে। কিন্তু আমি কিন্তু সবসময় ভাবি আমার ভালো হবে, আমার পজিটিভ, আমি পজিটিভ থিঙ্কিংয়ে বিশ্বাসী। নেগেটিভ থিঙ্কিংয়ে বিশ্বাস করে কিছু হবে না, বুঝতে পেরেছেন তো? নেগেটিভ অ্যাট্রাক্ট নেগেটিভিটি, আপনি যত নেগেটিভ থাকবেন আপনাকে ওটাই অ্যাট্রাক্ট করবে। সেই জন্য পজিটিভ থাকুন, ভালো থাকবেন, দেখবেন ভালো থাকবেন। আমি চাই আমার এই যে এত বড় একটা পরিবার হয়েছে, আপনাদের সাহায্যে হয়েছে, তার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাহায্যের জন্যই আমার এত বড় একটা পরিবার হয়েছে। আমি চাই আমার এই সব পরিবারের ভাই বোনরা, আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ আছে, সবাই খুব ভালো থাকুন। তো ভালো থাকুন সবাই, আজকের মতোই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার আগামীকাল। তো ততক্ষণের জন্য নমস্কার।